আমি যখন প্রথম এই ইউটিউব চ্যানেলটা নিয়ে এলাম তখন আমার উদ্দেশ্য ছিল ডিসকভার দ্য নলেজ যাতে সাধারণ মানুষ এমন কিছু তথ্য এই হিরণ্যগর্ভ অফিসিয়ালের পক্ষ থেকে পান যা এর আগে কখনো সেই ধরনের তথ্য ইউটিউব চ্যানেল দেয়নি সোমনাথ সরকার আমার অত্যন্ত বন্ধু মানুষ তিনি একটা অসাধারণ গবেষণা করেছেন শৈবধারা সম্পর্কে তার এই গবেষণাটা আমি আমার চ্যানেলে তুলে ধরছি কারণ আমার মনে হয়েছে এই ধরনের আলোচনা আমার এই ধরনের কন্টেন্ট সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার তবে সোমনাথবাবু যা বললেন বা সোমনাথবাবু যা বলবেন সেটা সম্পর্কে আপনাদের নিজস্ব মতামত থাকতেই পারে সেটা যুক্তিযুক্ত আলোচনা বা যুক্তিযুক্ত রূপে আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যাতে এর পরবর্তী সময়ে সেই মন্তব্যগুলো গুরুত্বপূর্ণ মন্তব্য সেই মন্তব্যগুলো নিয়ে আগামী সময় আরও একটা কন্টেন্ট আমি তৈরি করতে পারি আগামী সময়ে যারা সাধক হবেন বা এই সম্পর্কে রিসার্চ করবেন তাদের কাছে হিরণ্যগর্ভ অফিসিয়াল একটা মাধ্যম হয়ে উঠুক এটা কিন্তু আমার উদ্দেশ্য আর সেই কারণেই সোমনাথবাবুর এই শৈবধারা সম্পর্কে যে গবেষণামূলক আলোচনা সেটা তুলে ধরলাম সোমনাথ সরকার গবেষক তার বক্তব্য বিষয় শৈবধারা আজ শৈবধারা সম্বন্ধে কিছু আলোচনা করবো শৈবধারা মানে শিব থেকে শিষ্য পরম্পরায় বা গুরু শিষ্য পরম্পরায় যে ধারা প্রচলিত তার সম্বন্ধে কিছু আলোচনা করব ভগবান শিব মহাদেবতা এটা বলার প্রয়োজন নেই প্রথমে বলি যে প্রত্যেক দেবদেবীর নিজস্ব কিছু বাম মূর্তি থাকে মূল দেবতাকে পুজো করার আগে সেই বাম দেবতাকে পুজো যদি না করি তাহলে মূল দেবতা কিন্তু ক্ষুণ্ণ হন এক্ষেত্রে ভগবান শিবের বাম মূর্তির নাম দক্ষিণা মূর্তি আমরা জানি যে বিন্দ পর্বত ভারতবর্ষকে দুটি ভাগে বিভক্ত করেছে নিম্নভাগ দাক্ষিণার্য এবং ঊর্ধ্বভাগ আর্যাবর্ত এই নিম্নভাগ মানে দাক্ষিণার্থ্যে ভগবান শিব দাক দা দক্ষিণামূর্তি বলে পরিচয় তার এবং ঊর্ধ্বভাগে নাম হচ্ছে চন্দ্রচূর তারাপীঠ ভৈরব মানে তারাপীঠে মা তারা যিনি ভৈরব তিনি চন্দ্রচূর শিব বলেই পরিচিত এবং তিনি জ্ঞান জ্ঞানের দেবতা এবার এই মূর্তি সম্বন্ধে বলছি জ্ঞান জ্ঞানযোগেশ্বর রূপ ধারণ করে গুরু শিষ্য পরম্পরা প্রবর্তন করেন সাধারণত আমরা জানি তিনটে কুল পিতৃকুল মাতৃকুল এবং শ্বশ্রুকুল এবং চতুর্থ যে শ্রেষ্ঠ গুরুকুল এই গুরুকুল ভগবান শিব প্রবর্তন করেন এবার বলছি আপনারা জানেন যে ভারতবর্ষে পঞ্চায়েতন আছে এবার পঞ্চায়েতনটাকে একটু ব্যাখ্যা করে দিই ভারতবর্ষ বর্তমান যে ম্যাপ বা মানচিত্র আমরা দেখতে পাই তার ঊর্ধ্বভাগে মানে যে যেভাগে হিমালয় রয়েছে সেখানে ভগবান শিব অবস্থান করেন একটু নিম্নভাগে বৃহৎবঙ্গ যে বর্তমানে যেভাগে আমরা রয়েছি সেখানে শক্তি অবস্থান করেন ঠিক উল্টো দিকে যেখানে মহারাষ্ট্র সেখানে গণপতি অবস্থান করছেন এবং নিম্নভাবে দা মানে দাক্ষিণাত্যে ভগবান বিষ্ণু অবস্থান করছে ঠিক এর মাঝে মাঝে ভগবান সূর্য এই পঞ্চদেবতাকে একত্রে পুজো করা মানে হচ্ছে পঞ্চায়তন পূজা বা পঞ্চপ্রম্ভ পূজা শঙ্করাচার্য বহু বছর আগে প্রবর্তন করে গেছেন এছাড়াও কিছু পুজো রয়েছিলো যেমন ব্রাহ্ম স্কান্ধ ইন্দ্র চন্দ্র এগুলো সব লুপ্তপ্রায় এবার বলি শিবগণ মানে যাকে ইংরেজিতে আমরা অ্যাটেন্ডেন্ট বলি শিবগণ শিব পার্শ্বদ বা শিবের সহচর যারা তাদের সম্বন্ধে কিছুটা আলোচনা করছি তাদের মধ্যে দ্বাদশ আদিত্য দশ বিশ্বদেব অষ্ট বসু ছত্রিশ তুষিত চৌষট্টি আভাস্বর ঊনপঞ্চাশ পবন দুশো কুড়িজন মহারাজিক দ্বাদশ সাধ্য এবং একাদশ রুদ্র এখানে একাদশ রুদ্র যে বললাম এরা শিবের সব গণ এই একাদশ রুদ্র সৃষ্টি হয়েছিল ব্রহ্মা এবং সাবিত্রী থেকে ব্রহ্মা এক স্ত্রীর নাম সাবিত্রী তার থেকেই একাদশ রুদ্রের জন্ম এবং এদের থেকেই রুদ্রজ ব্রাহ্মণ বা রুদ্রজ শ্রেণী নাথগুরুদের সৃষ্টি সেটা সেই প্রসঙ্গে পরে আসছি এই নয় শ্রেণীর শ্রেণীর গণদেবতার শিবের উঞ্চর পূর্বে এদের গণাধ্যক্ষ ভগবান শিব নিজেই ছিলেন পরে নন্দীই পদে আসেন এবং সর্বশেষে বর্তমানে প্রথম পূজ্য গণেশ এদের অধিপতি শিব বিজ্ঞানের উদ্ঘাতা মানে অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমি দুটোই এইভাগে পড়ছে বেদের প্রতিটি সূত্র রচিত হয়েছিল প্রবল মেধাসম্পন্ন ঋষি ঋষিকার দ্বারা প্রচ্ছন্ন এবং দ্বৈত অর্থে অর্থাৎ রূপক বা মেটাফর ব্যবহার করে আর্য ও অনার্য আচার ধর্মাঙ্গে মিশে সৃষ্টি হলো হিন্দু সংস্কৃতি জগতের সর্বধর্মমতের মধ্যে প্রাচীনতম হল আর্য সংস্কৃতি এই পথ বা ধারাকে সনাতন বা ভারত ধর্ম বলে ধর্ম একটাই সনাতন ধর্ম বাকিগুলি ধর্মমত বা মার্গ ভারতবর্ষের সাধনার প্রধান বৈশিষ্ট্য হল প্রত্যেক সাধক সাধিকা তার নিজস্ব বিশেষ পন্থায় দিব্য সত্যের অনুসন্ধান করেছেন বিশ্ব সংসারে মানব সভ্যতার সূচনায় মানব কল্যাণের প্রয়োজনে যোগ ধর্মের প্রবর্তন এখানে একটা কথা বলা দরকার ভগবান শিব প্রথম নর আর নারী একসঙ্গে সাধন করার একসঙ্গে সাধনা করার এই পন্থাটাকে অনুমোদন করেছেন প্রবৃত্তি এবং নিবৃত্তির সমতার ভাবকে আর যোগ বলে জ্ঞান তন্ত্রতে ভগবান শিব বলেছেন চতুর্বেদ এবং সকল শাস্ত্র মন্থন করে নমনীত রূপে নমনীপ মানে মাখন সার ভাগ যোগীগণ পান করেন এবং অবশিষ্ট ঘোল অর্থাৎ অসার ভাগ লৌকিক পণ্ডিতগণ পান করে থাকেন পাশবদ্ধ জীব এবং মুক্ত শিব মহাশক্তি জগতের সব শক্তির আধার একমাত্র শিবই শক্তিতত্ত্বের বিজ্ঞাতা হয়ে ধারাবাহিক গুরুপদের সৃষ্টি করেছেন আদিগুরু শিব থেকে শিষ্য পরম্পরা ছেদবিহীন যে ধারা সেই ধারায় যিনি অভিষিক্ত তিনি গুরু এখানে বংশ পরম্পরা গৌণ শিষ্য পরম্পরা মুখ্য যোগীগণের বিদ্যা বংশ ও জনি বংশ উভয়ই স্বীকৃত সদ্গুরু অনাদিগুরু শিব বা শৈব ধারার বাহক এবং রক্ষক পূর্বে যে জ্ঞান যোগেশ্বর বা দক্ষিণামূর্তির কথা বললাম তার সম্বন্ধে একটু বলছি জ্ঞান যোগেশ্বর রূপী দক্ষিণামূর্তির উপদেশকালে যখন উনি উপদেশ দিচ্ছিলেন একদল যোগী তার ডানদিক তথা বামপার্শ্বে অবস্থান করে দক্ষিণাচারী তথা বামাচারী মত প্রকাশ করেন ভগবান যেদিন এই উপদেশ দান করেন জ্ঞান মুদ্রায় সেদিনকে ছিল গুরু পূর্ণিমা তিথি সাধারণত গুরু পূর্ণিমা তিথি আমরা কৃষ্ণদেবীপুরন বেদব্যাসের জন্মতিথি বলে জানি কিন্তু এই তিথিরও মাহাত্ম ভগবান শিবই প্রথম প্রচার করেন পুরাণ বলছে ভগবান শিবের একদিন যোগমূর্তি ধারণ করেন এই বিশেষ মূর্তি ধারণ করে উনি নিজেকে ত্রিধাভূত করেন মানে তিনটে ভাগে বিভক্ত করেন একটির নাম হিরণ্যাক্ষ একটির নাম সুবর্ণাক্ষ এবং শেষটা হচ্ছে বিশ্বরূপাক্ষ এই তিনটে ভাগে ভাগ হয়ে উনি পুণ্যবিধান করেন এবার পঞ্চানন শিব আমরা জানি শিবের যে চারটে মুখ চারটির চতুর্দিকে এই চারটে থেকে চারটি বেদ প্রকট হয়েছে এবং ঊর্ধ্বমুখ মুখ ঈশান মুখে উনি তন্ত্র প্রকট করেছেন কিন্তু পঞ্চানন হলেও শিব আসলে সপ্তানন মানে সাতটি মাথা পাঁচটি প্রকাশ্য এবং দুটি গুপ্ত এবার শিবশক্তি থেকে যেসব সৃষ্টি হয়েছে তার সম্বন্ধে বলছি জরায়ুজ অণ্ডজ সেদজ উদ্ভিজ ঔরস ক্ষেত্রজ দত্ত কৃত্রিম গুরুৎপন্ন অপবিদ্ধ কানিন শহর কৃত পৌর্ণভব স্বয়ংদত্ত পার্শ্বব ইত্যাদি এ সমস্ত কিছু কথা ভগবান শিবশক্তি থেকে এবার বিশেষ তিনটি লিঙ্গের কথা বলছি একটির নাম তারকেশ্বর একটির নাম মহাকালেশ্বর একটির নাম হাটকেশ্বর এবার সেনাপতি বিশেষ কিছু লিঙ্গ প্রতিষ্ঠা করে গেছে তার মধ্যে নাম হচ্ছে কপালেশ্বর কুমারেশ্বর প্রতীকেশ্বর স্তম্ভেশ্বর মল্লিকার্জুন বা মল্লিনাথ যেটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মানে অন্যতম আমি প্রতীকেশ্বর নামটা এই জন্য বললাম যে ভগবান প্রতীকে পুজো হতে বেশি ভালোবাসেন সাধারণত শিব প্রতীকে আমরা জানি যে শিবলিঙ্গ এছাড়াও বানলিঙ্গ আছে মানে ভগবান লিঙ্গে পূজিত হতে বেশি পছন্দ করেন এবার বলছি প্রত্যেক দেবদেবীর অবতরণ হয়েছে বিষ্ণুর দশাবতার আছে শক্তিও অবতরণ করেছেন ভগবান শিবও কিন্তু অবতরণ করেছে পৃথিবী বহুবার জন্ম লাভ করে লীলা প্রদর্শন করে গেছেন যতবার করেছেন সেই সংখ্যাটি হচ্ছে তেত্রিশ সাধারণত একটা প্রবাদ আছে যে হিন্দুদের তেত্রিশ কোটি দেবদেবী অ্যাকচুয়ালি তেত্রিশ কোটি মানে সংখ্যাটা করোরও নয় তেত্রিশটা মানে মূল ভগবান বা সূর্যই বলুন পরমব্রহ্মই বলুন তিনি তেত্রিশটির নামে উপাসিত হন ব্যাপারটা হচ্ছে এই পূর্বে যে তেত্রিশ জন দেবতার কথা বললাম ভগবান শিবের অবতরণ এনার যে শেষ অবতার তার নাম লাকুলিশ ভৈরব বা নকুলেশ্বর বা নকুলানন্দনাথ এই নকুলেশ্বর ভৈরব হচ্ছেন কালীঘাটের যে দক্ষিণা কালিকা দেবী তার ভৈরব এবার তার আগে যাই পূর্বতন যিনি তার নাম আদি শঙ্করাচার্য আমরা যে শঙ্করাচার্যকে জানি আদি শঙ্করাচার্য তিনি শিবের অবতার তার আগে যিনি রয়েছেন তিনি গোরক্ষনাথ অবধূত এবার গোরক্ষনাথের আগে যিনি এসছেন তার নাম মৎস্যগ্ন বিভু মানে যাকে আমরা মৎস্যেন্দ্রনাথ বলে জানি তার আগে এসছেন আদিনাথ আমি কয়েকজনের নাম শুধু এখানে বলছি আদিনাথ বলতে কিন্তু একাধিক লোককে বোঝানো হয় সাধারণত এই যে জৈন জৈন ধর্মের যিনি প্রবর্তক ঋষভ নাথ বা ঋষভ দেব বলি তার সন্ন্যাস নাম কিন্তু ঋষম্ভনাথ এবার আদি বৌদ্ধ বা বোধিসত্ত্ব বুদ্ধদেব যে আদিতম বুদ্ধদেব তার নাম ত্রিশঙ্কর আর আদিদেব বলতে আমরা যাকে বোঝাচ্ছি ভগবান শিবের প্রথম অবতার তার নাম ঋষভ দেব এই যে শৈবধারা সম্বন্ধে বললাম এটি নানাভাবে বিভক্ত তার একটা প্রধান ধারা আমি বলছি শৈব ধারা বা রুদ্র উপাসকগণ সাধারণত দুটি ভাগে বিভক্ত একটি দক্ষিণাচারী একটি বামাচারী এই বামাচারী বা তান্ত্রিক মত আবার দুটি ভাগে বিভক্ত একটি অতিমার্গ একটি মন্ত্রমার্গ এই অতিমার্গ প্রবর্তন করেছেন আদিনাথ যার কথা আগে আমি বললাম এই অতিমার্গ থেকে এসছে পাশুপথ শৈব এই পাশুপথ শৈব প্রবর্তন করেন ভরদ্বাজ ঋষি এবং ওনার শিষ্য ছিলেন রাজা সোমকেশ্বর যিনি বৈমানিক শাস্ত্র রচনা করেন মানে দেড় হাজার বিমানের বর্ণনা উনি রেখে গেছেন সেই উনি এই পাশবত শৈব থেকে এসছে লাকুলিশ বা লাকুলা আগে আপনাদের কথা বললাম তার কথা এই লাকুলিশ থেকে এসে মানে লাকুলিশ আগে পাশবর শৈবেরই একটা অংশ ছিল পরে উনি নিজের নামে একটা আলাদা ঘরানা প্রবর্তন করেন ওখান থেকে এসছে কালদমন বা কালামুখ এই কালদমন বা কালামুখ সূচনা করেন আপস্তম্ভ এবং ওনার শিষ্যর নাম কাতেশ্বর এই কালদমন থেকে আসে লিঙ্কায়ত লিঙ্গায়ত সম্প্রদায় এবং তার থেকে বিশ্বৈব বা স্মরণ এই বিশ্বৈবর একজন বিখ্যাত সাধকের নাম হচ্ছে বাসবেশ্বর এবার যাচ্ছি বামাচারীর আরেকটি ভাগ মন্ত্রমার্গ এই মন্ত্রমার্গ আবার দুটি ভাগে বিভক্ত একটি কাপালিক শৈব একটি শৈব সিদ্ধান্ত কাপালিক শৈব সম্বন্ধে বলি কাপালিক শৈবর আরেকটি নাম হচ্ছে সোম সিদ্ধান্ত এই কাপালিক শৈব প্রবর্তন করেন ধনত কুবের মানে কুবের আমরা যাকে ধনের দেবতা কুবের বলি জানি তিনি এবং তার শিষ্য অন্নদার যিনি শূদ্র ছিলেন এই কাপালিক শৈব আবার তিনটি ভাগে বিভক্ত একটি অভরী একটি কৌল একটি ত্রিকো ছেলেদের অঘরি বলে মেয়েদের অঘরা সাধক বলে একজন বিখ্যাত অঘরীর নাম বলছি যিনি সিদ্ধ ছিলেন তিনি উজ্জয়িনী রাজা মহারাজ বিক্রমাদিত্য এরপর কৌলধারার কথা বলি কৌলধারা আবার নানারকমভাবে বিভক্ত আছে তার প্রথমটা হচ্ছে পূর্ব কৌল উত্তর কৌল দিগম্বর খপনক এছাড়াও আতা আরও দুটি ঘর রয়েছে তার নাম ইতিহাস আর বামক ইতিহাস মানে হচ্ছে পূর্বে যারা অতীত বেদী ছিলেন যারা ইতিহাস নিয়ে চর্চা করতেন তাদের উপাধি ছিল ইতিহাস আর একটা হচ্ছে বামক এটা ভণ্ডমঠ নাস্তিক মত ভগবান লীলা প্রদর্শন করেছেন এখানে যে উত্তর কৌলও বললাম এটাই প্রধান এই উত্তর কৌলের ধারণার সাধক ছিলেন মৎসেন্দ্রনাথ যিনি এখন যেটা কামরূপ কামাখ্যা বলি জানি এখানে যোগিনী কৌল ধারার প্রবর্তন করেন এই মৎসেন্দ্রনাথের উনি অবদূত ছিলেন ওনারই শিষ্য হচ্ছে গোরক্ষনাথ এই গোরক্ষনাথ থেকে ভেক বাড়াহা পান্থ সৃষ্টি হয় গোরক্ষনাথই করেন মানে এখন নাতেদের যে প্রধান যে ধারা ভেক বাড়াহা পান্থ বারোটা ভাগে বিভক্ত এবার পূর্বে কৌলোর কথা বলে এবার কৌলিদের কথা বলি কৌলি মানে হচ্ছে নারী সাধিকা যাদের যোগিনী নাথিনী বা নাথি বলে প্রসঙ্গত বলি এই যে দুর্গা সময় বিশ্বাদার মৃত্তিকা লাগে ব্যাপারটা হচ্ছে আমাদের একটু বানানে গণ্ডগোল হয়ে গেছে আমরা সাধারণত বিশ্বাদার মৃত্তিকা বলে স্পেরিংটা কী লিখি বাংলায় বয়েকার জফল জফলাকার না সেটা তা হবে না স্পেরিংটা হবে বয়েকার পেট কাটা মধ্যে সয় আকার মানে এইসব যোগিনারা যে ভূমির ওপর বসে সাধনা করেছে সেই মৃত্তিকা দুজনই মহাশক্তির অবতার এবং দুজনই আমাদের মা আমি জাস্ট এটা বলার জন্য বললাম এবার এই নাতিনিদের কিছু ভাগ রয়েছে ক্ষেত্র যা পিঠ যা যোগজা মন্ত্রজা সহজা কৌলজা এবং অন্তজা আমি এখানে পূর্বে মহারাজ বিক্রমিত্যে কথা বললাম ওনার একাধিক রানী ছিলেন কিন্তু তিনজন তিনজনের কথা বলছি যিনি ওনার প্রথম পাঠ রানী ছিলেন সিংহাসনে বসতেন বিবাহিত নর্ম সহচরী উনি সহজা শক্তি ছিলেন ভৈরব শক্তি হিসেবে এবং কৌলজা শক্তি ছিলেন ওনার মেজ রানী যাকে সহচরী বলা হয়েছে এবং শেষ রানী যাকে অত্যন্ত তার নাম ভানুমতি এই ভানুমতি থেকে কিন্তু ভানুমতির খেল এসছে মজা হচ্ছে মহারাজ ভোজরাজের স্ত্রীর নামও ভানুমতি আবার মহাভারতের মহামনা দুর্যোধনের স্ত্রীর নামও ভানুমতি এবার ত্রিকোধারার কথা বলি ত্রিকোধারা একজন বিখ্যাত সাধকের নাম হচ্ছে শ্রী অভিনব গুপ্তনাথ কাশ্মীর সাধক এই ত্রিকোধারার আবার তিনটে ভাগ রয়েছে আগম স্পন্দ এবং প্রত্যবিজ্ঞা এটা হলো এবার আমরা আবার ওই মন্ত্রমার্গে ফিরে যাচ্ছি মন্ত্রমার্গে আরেকটি ভাগ হচ্ছে শৈব সিদ্ধান্ত যার নাম আর একটি নাম হচ্ছে রৌদ্র সিদ্ধান্ত সেখান থেকে তামিল শৈব সিদ্ধান্ত এসছে সেই তামিল শৈব সিদ্ধান্ত থেকে অষ্টাদশ শৈবধারা এসছে মানে আঠেরোটা শৈবধারা ওটা বর্তমানে এখনও রয়েছে এই শৈবধারার সাধক ছিলেন পতঞ্জলি যার শিষ্য পরম্পরায় এসছেন গোবিন্দনাথ এই গোবিন্দনাথ স্বামীর শিষ্যই হচ্ছে আদি শঙ্করাচার্য আদি শঙ্করাচার্য করলেন কি এই পূর্বতন এখান থেকে নিয়ে উনি দশটি ভাগ করে দিলেন এবং বর্তমানে আমরা যাকে দশনামী সম্প্রদায় বলে জানি শৈব পরম্পরার আরেকটি ভাগ আছে সেই শেষ ভাগটুকু বলছি যাকে কৈলাস পরম্পরা বলা হয়েছে এর আরও শাখা পোশাখা উপশাখা অনুশাখা আছে আমি একটা একটা করে বলছি নন্দিকেশ্বর মার্গ এই নন্দিকেশ্বর মার্গ ভগবান শিব দীক্ষা দিয়েছিলেন নন্দীকে এবং প্রসঙ্গত বলি ভগবান শিবের কাছে দুজন নন্দী রয়েছে সাধারণত আমরা এটাকে গণ্ডগোল করে ফেলি একজন নন্দী হচ্ছে ভগবান শিবের গণ পার্শ্বদ আর একজন নন্দী হচ্ছে ওনার বাহন এবার ব্রিফিংয়ে যাচ্ছি এই নন্দীনাথ প্রথমে স্ত্রীর নাম হচ্ছে সুজশা যাকে আমি পার্শ্বদ বললাম শিব পার্শ্বদ উনি এই নন্দীকর্ষণ মাঠ প্রবর্তন করেছিলেন ওনার শিষ্য হচ্ছে নন্দীনাথ দ্বিতীয় যাকে শিবের বাহন বললাম তাকে বাসব বলা হয়েছে তার দুটি স্ত্রী প্রথম স্ত্রীর নাম ধৃতি এবং দ্বিতীয় স্ত্রীর নাম সুরভী যাকে আমরা গোমাতা বলি এই গোমাতা থেকে যে বিশ্বগণ সৃষ্টি হয়েছে তারা ওই পূর্বে বললাম একাদশ রুদ্রের বাহন এই নন্দিনাথের অষ্ট শিষ্য থেকে বর্তমান যে ধারা প্রব মানে ধারাপ্রবাহ হয়েছে সেই ধারা আমরা জানি দ্বিতীয় একটি ধারা জঙ্গম মার্গ যাদাবর বৃদ্ধি এই জঙ্গম মার্গ প্রচলিত করেছিলেন দুর্বাষি দুর্বাষি মুনিকে আমরা সবাই জানি আরেকটি মার্গ হচ্ছে সিদ্ধমার্গ এই ধারা প্রবর্তন করেছিলেন কুম্ভজনী অগস্ত এই অগস্ত শিষ্য ছিলেন দত্তাত্রেয় অঘরী বা যাকে আমরা ত্রিনাথ বলে জানি প্রসঙ্গ তো এখানে বলি ত্রিনাথ বলতে আমরা কিন্তু কিছু ভুল ধারণা আমাদের আছে ত্রিদেব বলতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাদের একত্রে বলা হয় ত্রিধামূর্তি ত্রিনাথ বলতে কিন্তু এই দত্তাত্রেয় অঘরীকেই বোঝায় আর তিননাথ হচ্ছেন আদিনাথ মৎসেন্দ্রনাথ এবং গোর্খনাথ আমি পূর্বে যেটা বললাম আর একটি ধারা হচ্ছে ভগবান শিবের থেকে ভৈরব মার্গ এই ভৈরব মার্গ প্রবর্তন করেছেন ভৈরবনাথ প্রথম উনি ভগবান শিবের সন্তান আরেকটি মার্গ হচ্ছে কালানল নর যাকে ত্রিত্রিকালজ্ঞ বলা হয়েছে এই মার্গ প্রবর্তন করেন ভগবান গণেশ প্রথম পূজ্য গণেশ শিব শিবপুত্র গণেশ একটি মার্গ হচ্ছে কারণিক বা কারুক যাকে বৈদ্য ডাক্তার শিব শিবের এক নাম মহাভেষ যেটা আপনারা জানেন দধিচি দধিচি উনি শিবের একজন বিশেষ শিষ্য যাকে হয়শিরা বলা হয়েছে উনি এই মার্গের প্রবর্তনকর্তা এবং এই দধিতি থেকে অশ্বী মানে যাকে আমরা অশ্বিনী কুমার দয় ভগবান সূর্যের পুত্র এরা এই বিদ্যা প্রাপ্ত করেন পরে ধর্মন্তরী প্রজাপতি এই পদে আশীন হন এবং আপনারা জানেন দৈত্যগুরু শুক্রাচার্য মহামৃত্যুঞ্জয় জপ করে এই মন্ত্র সিদ্ধ করেছিলেন এবং শেষ মার্গ ভট্টমার্গ ভাটমার্গ যাই বলি এই মত প্রবর্তন করেছিলেন প্রজাপতি আদি ব্রহ্মা এবার ব্রহ্মা সাবিত্রী থেকে একটি যে সন্তান হয় চতুর্বেদ আপনাকে পূর্বে বলেছিলাম আর সরস্বতী ব্রহ্মাস্ত্রী রূপে এই থেকে সৃষ্টি হয়েছেন কাব্যপুরুষ এইভাবে এই ধারা প্রবর্তন হয়েছে পূর্বে যে একাদশ রুদ্রের কথা বললাম একটু শুরু থেকে বলি তাহলে সুবিধা হবে এই একাদশ রুদ্রের মধ্যে প্রধান যিনি ছিলেন মহান এই মহানের স্ত্রীর নাম কলা এর সন্তানের নাম হচ্ছে বিন্দুনাথ এই বিন্দুনাথের স্ত্রীর নাম সুরতি বা কৃষ্ণা এর এই এনাদের ষোলোটি পুত্র হয় তাদের মধ্যে ছজন গৃহী সন্ন্যাসী এবং দশজন সংসার ত্যাগী এদের মধ্যে যদি প্রথম আদিনাথ দ্বিতীয় প্রথম আদিনাথের কথা আপনাদের বলেছি আদিনাথ দ্বিতীয় বা আইনাথ তার যে পুত্র সদানন্দনাথ এর থেকেই বর্তমান যে নাথ ধর্ম এর প্রবর্তন হয়েছে আরেকটি কথা জুড়ে দিই যে এইভাবেই শিবশক্তির ধারা প্রবহমান নমস্কার